নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল জিওটেক বেঙ্গলিতে আমি আছি আপনাদের সাথে সৌম্য তো বন্ধুরা আপনারা থামনেল এবং এই বোর্ডে কোশ্চেনটা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কি আলোচনা করতে যাচ্ছি যদি আপনারা জানেন না তাহলে আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার পড়েছে এবং আগামী দিনেও পড়বে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো একটাই অনুরোধ যদি আমার চ্যানেল নতুন আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করে দেবেন দিলে কি হবে আমার লেটেস্ট ভিডিওটা আপনারা সবার প্রথমে দেখতে পাবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এবার দেখুন বন্ধুরা সরাসরি আমি প্রশ্নে চলে আসছি প্রশ্ন বলেছে রুট থ্রি ফাইভ রুট টু রুট এগুলির মধ্যে কোনটি বড় এই প্রশ্ন কিন্তু বারবার পড়েছে দেখুন বন্ধুরা আমি যদি আপনাকে বলি আট দশ এগারো বারো এদের মধ্যে কোনটি বড় তাহলে আপনারা সরাসরি উত্তর দিয়ে দেবেন এদের মধ্যে বারো সংখ্যাটি বড় কিন্তু আপনি এদেরকে দেখে বলতে পারবেন না যে এদের মধ্যে কোনটি বড়। তাহলে আপনি দেখে বলতে পাচ্ছেন না কেন এই রুটগুলির জন্য আপনি দেখে বলতে পাচ্ছেন না এই রুটগুলি হচ্ছে প্রধান বাধা আপনারা কিভাবে করবেন কেন করবেন কিভাবে হচ্ছে সমস্ত কিছুই আমি বলবো আপনাকে এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আপনাকে এই যে রুট থ্রি ফাইভ রুট টু রুট সেভেন থ্রি রুট টু রুট সিক্স এদেরকে প্রত্যেককে আল্লা ভাবে বর্গ করে ফেলতে হবে দেখুন বন্ধুরা একটি রুট সংখ্যাকে যদি আমরা বর্গ করে দিই মানে স্কোয়ার করে দিই তাহলে কি হবে ওটা রুটটা থাকবে না এবারে দেখুন বন্ধুরা কিভাবে আমরা বর্গ করছি কত আসছি কিভাবে আমরা বুঝব দেখুন বন্ধুরা প্রথমে আমরা রুট থ্রিকে বর্গ করব। এই যে রুট থ্রি তার হোল স্কোয়ার দেখুন বন্ধুরা রুট থ্রির হোল স্কোয়ার সমান কত হবে আপনারা কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না রুট থ্রির স্কোয়ার করলে হবে থ্রি এবারে বন্ধুরা প্রশ্ন হলো কেন হলো রুট থ্রির স্কোয়ার সমান থ্রি এবারে দেখুন কেন হলো আমি এটা বলছি দেখুন আপনারা জানেন রুট থ্রি রুট থ্রি সমান এটাকে কি লেখা যেতে পারে এই রুটটাকে কি লেখা যেতে পারে জানেন রুট থ্রি মানে হচ্ছে থ্রি হোল টু দি পাওয়ার হাফ মানে একটি সংখ্যা যদি তার ঘাতে অর্থাৎ পাওয়ারে হাফ থাকে তাহলে ওকে রুট থ্রি আকারে লেখে যায় যেমন দেখুন এখানে রুট সিক্স রুট টু অর্থাৎ যে সংখ্যা রুটোভারের ভেতরে থাকবে আপনারা বুঝে নেবেন তাহলে ওই সংখ্যার পাওয়ার বা ঘাতে হাফ আছে তাহলে দেখুন বন্ধুরা রুট থ্রি সমান আমরা জানলাম থ্রি হোল টু দি পাওয়ার হাফ তাহলে তার হোল স্কোয়ার করব আমি তাহলে এখানেই তার হোল স্কোয়ার করে দিচ্ছি তাহলে তার হোল স্কোয়ার দেখুন বন্ধুরা এই রুট থ্রির স্কোয়ার সমান থ্রি কীভাবে আসছে দেখুন এখানে হাফ আছে মানে পাওয়ারে তিনের পাওয়ার অর্থাৎ ঘাতে হাফ আছে আবার এ গোটাটা এই যে থ্রি হোল টু দি পাওয়ার হাফ তার ঘাতে আবার দুই আছে দেখুন এই দুইটা সরাসরি এইখানে গুণ হয়ে যাচ্ছে কার সঙ্গে একের সঙ্গে তাহলে একের সঙ্গে গুণ হয়ে গেলে কত হয়ে দাঁড়াবে টু এক দুই বাই টু লক্ষ্য করুন এই দুই এই দুই কেটে যাচ্ছে তাহলে কত থাকছে এক তাহলে তিন অর্থাৎ ঘাতে এক অর্থাৎ ঘাতে এক মানে এটা কিছু লেখার দরকার নেই অর্থাৎ তিন তাহলে আপনারা বুঝতে পারলেন রুট থ্রি থেকে তার হোলস্কোয়ার করা মানে কীভাবে তিন এলো যারা জানেন না তাদের জন্যই বললাম তাহলে বুঝতে পারলেন রুট থ্রির হোল স্কোয়ার বা যে কোনো সংখ্যার হোলস্কোয়ার করলে কীভাবে রুটটা উঠে যাচ্ছে এবারে দেখুন বন্ধুরা আমরা রুট থ্রির স্কোয়ার করে থ্রি পেলাম এবারে করবো ফাইভ রুট টু তার স্কোয়ার ফাইভ রুট টু তার স্কোয়ার এবার দেখুন বন্ধুরা এটা কত পাবো এখানে আমি কী করছিলাম রুট থ্রির হোল স্কোয়ার সমান থ্রি পেয়েছিলাম এখানে কত হবে দেখুন এখানে একটি জিনিস লক্ষ্য করুন এখানে পাঁচটা কিন্তু রুটের বাইরে আছে আর টুটা রুটের ভেতরে আছে তাহলে পাঁচের স্কোয়ার আলাদাভাবে করব আর টুয়ের স্কোয়ার আলাদাভাবে করব। তাহলে দেখুন পাঁচের স্কোয়ার করলাম ইন্টু রুট টুর স্কোয়ার দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু শুধুমাত্র বোঝানোর জন্য কেন আপনি যদি না বুঝতে পারেন কোনো মতেই আপনি শর্টকাটে করতে পারবেন না তাহলে পাঁচের স্কোয়ার সমান কত পঁচিশ কিন্তু আমি তো আগেই বলে দিয়েছি কোনো রুট সংখ্যার স্কোয়ার করলে কত হয় সেই সংখ্যাটা হয়ে যায় তাহলে টু তাহলে কত হচ্ছে পঁচিশ দুনে পঞ্চাশ হচ্ছে তাহলে আপনি এটা মনে রাখুন এখান থেকে সরাসরি করবেন কি করে পাঁচ পাঁচে পঁচিশ দুনে পঞ্চাশ এভাবে হয়ে গেল এবারে বন্ধুরা আমরা চলে আসছি সরাসরি রুট সেভেন তাহলে রুট সেভেন তার স্কোয়ার করলে কত আসছে সাত আর থ্রি রুট টু তার স্কোয়ার করলে কত আসছে দেখুন একই রকমভাবে করব এর মতো তিন তিরি নয় দু আঠারো আঠারো হল আর রুট সিক্স করবো রুট সিক্স তার স্কোয়ার সমান হচ্ছে কত ছয় এবার দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে বর্গ করতে বলেছিলাম আপনারা বর্গ করে নিয়েছেন কমপ্লিট এবারে দেখুন বর্গ করার পর যেই রাশিটার মান বেশি হবে বর্গ করার পর ধরে নিন যেই রাশিটার বর্গ ফলটা মানে বর্গ করার পরে যে ফলটা বেরিয়েছে যেই রাশিটার বেশি হবে ওই রাশিটাই সবচেয়ে বড়ো এখানে এসছে তিন এখানে এসছে পঞ্চাশ এখানে এসছে সাত এখানে এসছে আঠারো এখানে এসছে ছয় তাহলে কোনটা বড়ো আপনারা জানেন পঞ্চাশ বড়ো এইগুলোর থেকে অবশ্যই পঞ্চাশ বড়ো কেননা ছয় আঠারো সাত পঞ্চাশ তিন তাহলে পঞ্চাশ বড়ো এবারে পঞ্চাশ সংখ্যাটি কোন রাশিটির বর্গ করতে এসছে ফাইভ রুট টু তাহলে এই রুটযুক্ত সংখ্যাগুলির মধ্যে ফাইভ রুট টু বড়ো তাহলে আপনার অপশানে ফাইভ রুট টু থাকবে যে অপশানটি ফাইভ রুট টু থাকবে ওই অপশানটি আপনার কারেক্ট হবে তাহলে আপনি ওই অপশানটায় টিক দিবেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই ধরনের প্রশ্ন আপনাকে কিভাবে সলভ করতে হয়। আপনাকে প্রথমে বর্গ করতে হবে যে রাশিটির বর্গ ফলটা সবচেয়ে বড় হবে ওই রাশিটি সবচেয়ে বড় হবে তো বন্ধুরা আমি শুধু আপনাদেরকে একটি অঙ্ক দেখালাম প্রত্যেকটা অঙ্কর কিন্তু টাই ব্যাকি জাস্ট এই ভেতরের সংখ্যাগুলো আলাদা হবে আপনারা বুঝতে পেরেছেন এরপরে যে কোনো অঙ্ক দিলে আপনারা করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ছোট ছিল কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার পড়েছে তাই আমি ভাবলাম আপনাদেরকে এটি জানানো উচিত অনেকেই জানেন না আবার অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনারা এই ভিডিওটি পেয়ে একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দবান্ধে মাতারাম